পাবো আমরা? এনার্জিতে শো করতে হবে। হাউ এক্সাইটেড ইউ আর ফর দিস সেমিনার। তার আগে দুবার তিনবার কাজে চারবার কাজে এসেছে, তো প্রথমবার আমার এসে যেটা মনে হয়েছিল ত্রিপুরা অনেকটা পিছিয়ে আছে, আজকের ডেটে নাও বিল ডে মনে হয় না যে পিছিয়ে আছে, কলকাতায় আছি কি ত্রিপুরাতে আগরতলাতে আছি বুঝতে পারছি না, একই রকম ফিল হচ্ছে আমার। ওকে, আপনাদের এই সাপোর্ট ভালোবাসা পুরো হল ঘুরে গেছে, আর এইভাবে আপনারা এসেছেন তাড়াগুলো অনেক দূর দূর থেকে তো অনেকে এসেছেন, যাই হোক আপনাদের এত কষ্টের ভিতর দিয়ে আজকে আসা এই দুদিনের সেমিনারে অ্যাটেন্ড করা 100% স্যাটিসফাই করে দেব আমি। আপনারা ফুল আজকের যে মেকআপ ক্লাসটা দেখবেন তাতে যেটা শিখবেন, আশা করি এর আগে কখনো ত্রিপুরাতে এরকম ধরনের ক্লাসের পদ্ধতি দেখানো হয়নি, একদম ইন্ডাস্ট্রিয়াল টেকনিক, ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল টেকনিক এন্ড ব্রাইডাল টেকনিক তো দেখেছেন, যেটা স্পেশাল সেটা দেখাবো। আর এটার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে খুব মাথা ঠান্ডা রেখে কুল্লি বসতে হবে এবং একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে, থাকবেন তো সবাই। অল ইন্ডিয়া বিউটিশিয়ান মেকআপ আর্টিস্টের শুনে তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে মানে আসার জন্য। আমরা প্রতি বছরের না এইবারও আমরা দুদিনের মেগা সেমিনার আমরা করে থাকি, যেটা এবার ফোর্থ অ্যান্ড ফিফথ জানুয়ারিতে মানে হচ্ছে। তো আমাদের প্রথম দিন টলিউডের মেকআপ আর্টিস্ট মিস্টার পঙ্কজতে মানে হচ্ছে। তো আমাদের প্রথম দিন টলিউডের মেকআপ আর্টিস্ট মিস্টার পঙ্কজ বিশ্বাস প্রথম দিন মেকআপে ক্লাস করাচ্ছেন। আর 5 জানুয়ারি স্যাম অ্যান্ড জেস ফ্রম মুম্বাই উনি আসছেন, কালকে হেয়ার আর স্কিন সম্বন্ধে উনি ক্লাস করাবেন। আমাদের এখানে মেইন মোটো হচ্ছে যারা বাইরে গিয়ে ক্লাস করতে পারে না বা পয়সার অভাবে মানে বড় বড় আর্টিস্টদের কাছ থেকে ক্লাস করতে পারে না, আমরা ওদেরকে আগরতলা হাই এনে ওদেরকে ভালো একটা শিক্ষা দেওয়া কি ওদের এই ভালো ভালো টেকনিক ওই শেখানো কি আমরা এই ত্রিপুরার যত মেকআপ আর্টিস্ট আছে হ্যাঁ বিউটিশিয়ান আছে আমরা ওদের জন্য প্রোভাইড করে থাকি। তো এইটা হচ্ছে আমাদের তৃতীয় বছর, তো আমরা এটা করছি আর ভবিষ্যতেও কি আমরা এমন ধরনের অ্যানুয়ালি সেমিনার আমরা করে থাকবো। কিরকম ছেলে মেয়ে আছে আপনাদের এখানে? তো আমাদের এখানে প্রায় 1200 মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান আছে। কার উদ্যোগে হচ্ছে আর আপনার নাম কি? আমার নাম হচ্ছে দীপপাল, আর এমনি আমাকে সবাই দীপ নামে চেনে, আমার দীপঙ্কর পাল, আমি হচ্ছি স্টেট প্রেসিডেন্ট প্লাস ন্যাশনাল হেড, আমাদের যেটা আছে এটা হচ্ছে কলকাতা, এটা মেইন মানে হেড অফিস, আর আমি ত্রিপুরার মধ্যে আমি এটা সংস্থাটার নাম কি? সংস্থা নাম হচ্ছে অল ইন্ডিয়া বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন, এটা একটা হচ্ছে মানে এনজিও। এখন আমাদের যে অল ইন্ডিয়া বিউটি অ্যান্ড মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আছে, এটার উদ্যোগে আমরা প্রত্যেক বছরই একটা মেগা সেমিনার হয়, এবার তৃতীয় বছর আমাদের সেমিনারে। তো এই সেমিনারে যে আমাদের আর্টিস্ট আসে, স্যার ম্যামরা আসে, তারা খুব যত্ন সহকারে আমরা কাজ শেখায়, এবং অনেকে আছে যারা বাইরে যেয়ে কাজ শিখতে পারে না, তার জন্য আমরা এখানে আমরা এরকম মেগা সেমিনারের আয়োজন করা হয়। এখানে কাজ শিখে আমরা অনেক কিছু করতে পারি, আর অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হওয়ার পর অনেকে অনেক কিছু জানতে পারে, মেইনলি যেটা বাইরে যেয়ে জানতে পারে না, এখানে তারা অল্প ইয়ার মধ্যে তারা অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, বুঝতে পারে। আর কাজে যারা এখানে যারা ভালো কাজ করছে তারা এখানে আসে, অ্যাসোসিয়েট মেম্বাররা আছে তারার আন্ডারে কিছু জয়েন হচ্ছে, জেনারেল মেম্বাররা তারাও এই সুযোগটা পাচ্ছে এই সেমিনার করার জন্য। আপনার নাম? আমার নাম জয়শ্রী। ঠিক আছে।